প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আমরা আজকে এসেছি মিঠাপুকুর উপজেলার খুরদু মাহাদীপুর ইউনিয়নে। তো এখানে আমরা আসছি হচ্ছে হোসেন আলী ভাই নামে একজন আছেন, এই হোসেন আলী ভাইয়ের একটি হাব আছেন যেখানে তিনি চারা তৈরি করেন। তো এই হোসেন আলী ভাইয়ের আসলে আদ্যোপান্ত যদি আমরা একটু শুনি তো হয়তোবা আপনাদের ভালো লাগবে। এবং এই হোসেন আলী ভাই একদম জিরো থেকে, অর্থাৎ তিনি শুরুর দিকে কোনো প্রশিক্ষণ ছাড়াই মাটিতে চারা তৈরি করেছিলেন। আমরা যতটুকু জেনেছি তার কাছ থেকে যে তিনি মাটি থেকে চারা তৈরি করতেন এবং সেখান থেকে তিনি এই ট্রেতে যে মিডিয়ার মাধ্যমে কোকোপিটের মাধ্যমে চারা তৈরি করা যায় সেই বিষয়গুলো উনি প্রায় দু বছর পরে এই বিষয়গুলো তার মাথায় আসছে এবং তিনি এই সিনজেন্টার মাধ্যমে প্রশিক্ষণ নেয়ার পরে তিনি আবার বর্তমানে তিনি চারা তৈরি করছেন ট্রেতে এবং মিডিয়ার মাধ্যমে। আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে কতটা কষ্ট করে সেই মাটি থেকে টেরেতে তিনি ফিরে আসছেন এবং মাটির চারা এবং টেরের চারার মধ্যে তিনি পার্থক্যটা তিনিই আমাদেরকে বলবেন। এবং শুরুর দিকে তার 10,000 চারা তিনি উৎপাদন করতেন, বর্তমানে তিনি চারা উৎপাদন করেন 1 থেকে 1.5 লক্ষ। আমরা বিস্তারিত হোসেন আলী ভাইয়ের মাধ্যমেই জানার চেষ্টা করব এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আপনার নাম পরিচয়টা একটু বলবেন। আমার নাম মোহাম্মদ হোসেন আলী, খুরদু মহাদীপুর গ্রাম, থানা মিঠাপুকুর, জেলা রংপুর। আপনার এই হাবস ফার্মার হাবসের নাম কি? ফার্মার হাবসের নাম হলো রেখা ফার্মার সাপ। হোসেন আলী ভাই, কৃষি বাজারের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। হোসেন আলী ভাই, আপনি এই যে হাবটা, কত সালে আপনি এই হাবটা তৈরি করছেন? আমি স্টুডেন্ট লাইফ থেকে বীজ এবং চারার সাথে সম্পৃক্ত। আচ্ছা আচ্ছা। আমি আগে মাটিতে চারা করতাম, 2018 সালে টেরেতে এমনি ট্রাই করি কিন্তু দেখা যায় যে পর্যায়ক্রমে যা আমি একটা বিপদে পড়ি। 2022 সালে দেখা যায় যে সিনজেন্টা ফাউন্ডেশন আমার এখানে হাব করে, সেখান থেকে ট্রেনিং পাওয়ার পর মানে আমি মোটামুটিভাবে বিজনেসে সফল হই। এই যে আপনি যে বললেন যে আপনি যে মাটিতে চারা করতেন তখন আপনি একটু সমস্যায় পড়ছিলেন, আসলে সমস্যাটা কি ছিল? মানে মাটিতে চারা করে সমস্যায় তো পড়ি নাই, মানে টেরেতে চারা করতে যা সমস্যায় পড়ছিলাম যেহেতু আমি সে কোথাও মানে কোনো প্রশিক্ষণ ছাড়াই এটা করতে ধরছি। আচ্ছা আচ্ছা। তখন একটু সমস্যায় পড়ছি কারণ এটা দেখতে দেখা যায় যতটা সহজ কিন্তু অতটা সোজা না, আমি করতে যা দেখছি। পরক্ষণে সিনজেন্টা ফাউন্ডেশন যখন আমার সঙ্গে মানে এটা হাবে পরিণত হাবে যখন নেয়, নেওয়ার পরে ওদের কাছ থেকে আমি মোটামুটি কয়েকটা ট্রেনিং পাই, ট্রেনিং পাওয়ার পরে আমি মোটামুটিভাবে বিজনেসে আমি সফল হই। আচ্ছা, সমস্যাটা কী হয়েছিল আপনার? সমস্যা হয়েছিল মানে দেখা যায় যে ওই যে কথায় আছে যে মানে কোনো ঠিকানা ছাড়া যেটা জন্মিলে যেটার অবস্থা যেমন হয়, যেমন মানে আমার এই বিজনেসের কোনো ওস্তাদ ছিল না ওই সময়, মানে মিডিয়া টেরে কোথা থেকে নেব কে দিবে এই নিয়ে একটা সমস্যায় পড়ছিলাম। বিভিন্ন জায়গা থেকে মিডিয়া নিয়ে চারা করছিলাম, দেখা যায় যে চারা জার্মিনেশন হয় নাই, মানে চারা ভালো হয় নাই, এই ধরনের সমস্যাগুলোয় ভুগছিলাম। কিন্তু যখন সিনজেন্টা ফাউন্ডেশন যখন আমার সঙ্গে অ্যাড হইলো, হওয়ার পরে আমার এই সমস্যাগুলো সলভ হয়ে গেল, মানে সব ইজি হয়ে গেল আর কি। আচ্ছা, আপনি তো শুরুর দিকে মাটিতে চারা করতেন আমরা যতটুকু জানি, তো মাটিতে চারা করার আর এই ট্রেতে চারা করার মধ্যে আপনার পার্থক্যটা কি? এটা মাটির চারাতে মানে মাটির চারাতে যে ফলন হয় তার চেয়ে দ্বিগুণ ফলন মানে ট্রে চারাতে হয়। আচ্ছা আচ্ছা। এটা চাষি পর্যায়ে আমি ট্রায়াল করে দেখছি, তারপরে আমি ট্রেতে চারা করার মানে সিদ্ধান্ত নেই। আচ্ছা, ধরেন যে মাটিতে যে চারাটা হয় সেই চারাটার গুণগত মানটা কেমন হয় আর ট্রেতে যে চারাটা করেন তার গুণগত মানটা কেমন? মানে মাটিতে চারা করলে দেখা যায় চারাটা রোগা হয়, অনেক ভাইরাস হয় চারাতে, আর চারাতে দেখা যায় যে ওই মাটির চারার একটা মূল শিকড় হয়, এই মূল শিকড় যত মাটির নিচে যায় তত গাছের গ্রোথ হয়,
দেখা যায় ফল তেমন একটা হয় না, আর মানে শিকড় কম হয়। আর টেরেস চারার মানে ওই শিকড় হয় বেশি, মানে মূল শিকড় থাকে না, এমনি শিকড় বেশি, যার কারণে ফলনটা বেশি পাওয়া যায়। ওকে, সুন্দর। তো আপনি যখন মাটিতে চারা তৈরি শুরু করলেন, তখন আপনি কতটুকু চারা উৎপাদন করতেন? মাটিতে আমি প্রথমে 10,000 চারা দিয়ে শুরু করি। আচ্ছা, বর্তমানে আপনি এই ট্রের মাধ্যমে কতগুলো চারা করছেন? ট্রের মাধ্যমে প্রতি মাসে আমি 1 থেকে 1.5 লক্ষ চারা করি আর কি। আচ্ছা, এই যে ট্রে, মিডিয়া, এই যে অন্যান্য যে বিষয়গুলো, তারপরে বীজ, এই বীজগুলো আপনি কোথা থেকে সংগ্রহ করছেন? এটা আমরা কৃষি বাজারের কাছ থেকে নেই। আচ্ছা, আপনি তো অনেক আগে থেকেই এই হাবটা করছেন, পূর্বে আপনি কার সঙ্গে কোনো কোম্পানির সঙ্গে ছিলেন কি না? আগে বিভিন্ন কোম্পানি থেকে নিছিলাম, কিন্তু নেওয়াতে দেখা যায় যে বিভিন্ন সমস্যা হয়েছিল। তো যখন ছিনজেনটা আমাদের এটা হাবে যখন নেয়, নেওয়ার পরে আমাদের কৃষি বাজারের সাথে একটা পরিচয় করে দেয়, নেওয়ার পরে ওইখানে আমরা একটা স্থায়ী ঠিকানা পাইলাম, তখন থেকে ওইখান থেকে আমরা এই বীজগুলো আর কি নেই, বীজ, কোকোপিট, টেরে। আসলে আমরা তো ক্ষুদ্র বিজনেসম্যান, হ্যাঁ, যখন আমাদের সাথে কৃষি বাজার যখন সংযুক্ত হয়, ঠিক আছে, তখন আমরা কিন্তু ওদেরকে আমরা সবসময় একটা বটগাছের মতো মনে করি, আমাদের বিজনেসের অভিভাবক মনে করি। তো ওরা তো আমাদেরকে মানে যে জিনিসটা দেয়, এটা তো নিখুঁত জিনিসটাই দেয়, সেটা তো আমরা নিজে ট্রায়াল করে দেখছি যে আসলে এখানে এখানে আমাদের একটা নিরাপত্তা আছে বিজনেসের। আপনি তো পূর্বে মাটি থেকে যে চারাটা হয় সেই চারাটা কৃষকদেরকে দিতেন, এবং পরবর্তীতে আপনি এই যে ট্রে এবং মিডিয়ার যে চারাটা আপনি কৃষক পর্যায়ে কীভাবে কৃষকদেরকে আপনি কীভাবে বোঝাইতে সক্ষম হয়েছেন যে এই চারাগুলো ভালো ওই চারাগুলোর তুলনায়? আসলে এটা আমি যখন মাটিতে চারা করি, চাষি ওই চারা নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে মানে খুবই সন্তুষ্ট হয়। হওয়ার পরে আমি মনে মনে ভাবলাম যে চাষিকে এর চেয়ে ভালো জিনিস দিতে হবে, তাইলে ওরা আরও আসক্ত হবে। তখন আমি মানে কিছু টেরে আনে নিজে নিজে আর কি এটা ট্রায়াল করে দেখি যে আসলে চারাটাতে মানে খরচ বেশি অনেক, যে এই চারাটা কৃষক কিনতে চায় না। তো তখন আমি ওই মাটির চারার পাশাপাশি মানে কিছু মাটির চারার দামে বা ফ্রি অল্প কিছু চারা আমি চাষিদেরকে দেই যে এটা এক সাইডে লাগান। লাগার পরে দেখা যায় যে চাষি দেখা যায় মাটির চারাচ্ছে, মানে টেরেস চারার যখন ফলনটা ওরা মানে প্রমাণিতভাবে ভালো দেখে, দেখার পরে ওরা পরবর্তীতে আমার কাছ থেকে টেরেস চারা চায়। এই তখন আমি মানে বড় আকারে এটা করার চিন্তা ভাবনা করি। গুড, তার মানে একদম মাঠ পর্যায়ে পরীক্ষা করেই চাষিরা আপনাকে বলছে যে আমরা ট্রের চারাটাই নেব, এটাই ভালো এবং এই ক্ষেত্রে ফলনও ভালো পান তারা, তাই তো? এখন আমরা জানতে চাই যে এখান থেকে বর্তমানে প্রতিদিন আপনি কতগুলো চারা সেল করেন? প্রতিদিন 4-5 হাজার চারা তো যায় অ্যাভারেজ প্রতিদিন। আচ্ছা, আর কখনো তো কোনো মাসে দেখা যায়, কোনো দিন দেখা যায় 10,000-20,000 যায়। আচ্ছা, তার মানে আপনার প্রতিদিন দিন হিসাব যদি ধরি তাহলে মান্থলি আপনার কত টাকার চারা সেল হয়? এই 5-7 হাজার টাকা, মানে প্রতিদিন 5-7 হাজার টাকা। তার মানে মাসে গড়ে আমরা যদি 1.5 লাখ টাকা ধরি, তাহলে আপনার এই যে মাসে 1.5 লাখ টাকার চারা সেল করলে আপনার মুনাফা কীরকম থাকে? 20-30 হাজার থাকে। তার মানে আপনি 1.5 লাখ টাকার চারা সেল করে আপনি 20-30 হাজার টাকা প্রতি মাসে আয় করছেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, বর্তমানে আপনার কাছে কী কী চারা পাওয়া যায়? বেগুন আছে, করলা আছে, মরিচ আছে। আচ্ছা, এর পরের সিজনে আপনার কি চারা হবে? মানে কপি হবে, মানে টমেটো, আচ্ছা, মিষ্টি কুমড়া, বিভিন্ন আর কি সবজি আর চারা হবে আর কি, যখন যে সময়টা আসে। হ্যাঁ, আদার্স যে ইয়াগুলো আছে যখন যেটা আসে তখন সেটা চারা আমরা করি।
আচ্ছা, তো আপনার কাছে একটু জানতে চাই হোসেন আলী ভাই, যে এই চারার পরিচর্যাগুলো আপনি কিভাবে করেন, এই চারার পরিচর্যা কিভাবে করতে হয়? প্রথমে বীজ ঢুকা লাগে, বীজ ঢুকার পর ট্রেতে বীজ ঢুকা লাগে, ঢুকার পরে ওই ট্রেটা মানে স্ট্রাইক এক জায়গায় ঠান্ডা জায়গায় স্ট্রাইক দিয়ে কালো পলুথিন দিয়ে ওখানে মানে ঢাকে রাখতে হয়, ওখানে হিপে দিতে হয়, হয়তো 5 দিন 7 দিন হয়তো 8 দিন হয়তো 10 দিন এরকম হিপে রাখি। প্রতিদিন ওটা ট্রাই করা দেখা লাগে যে আসলে বীজের জার্মিনেশন আসছে কি না। তারপর যখন দেখা যায় যে দুই একটা বের হয়েছে, দুই একটা দেখা গেছে, তখন আমরা টেরেগুলো শেডে আমরা বিছাই দিই। তারপর ওটাতে দেখা যায় যে ওখানে ছত্রাকনাশক ঔষধ স্প্রে করি, হ্যাঁ কিছু একটা পোকার ঔষধ স্প্রে করি। এইভাবে আমরা পরিচর্যা আর কি আর কি দিতে হয়। এই ডে বাই ডে কোনো ওষুধ ব্যবহার করেন কিনা? ঔষধ তো আমাদের এখানে লাগে না, খুবই কম লাগে, তারপরেও আমরা দেই আর কি, মানে সেফ থাকার জন্য। সেচ কিভাবে সেচ দিতে হয় তো, মানে পানি? হ্যাঁ পানি, পানিটা আমরা ওই মানে আমার তো ওই যে মিনি মোটর আছে, আচ্ছা মানে আমার তো বাইরে একটা ড্রামে পানি রাখি, ওইখানে আমার মোটর থাকে, আর এই যে যে পাইপগুলো দেখতেছেন এই পাইপগুলো দিয়ে আমি পানিটা স্প্রে করি প্রতিদিন প্রতিদিন। আচ্ছা, প্রতিদিন কয়বার পানি দিতে হয়? দেখা যায় যে যখন একটু তাপমাত্রা বেশি হয় তখন 2 বার, আর যখন তাপমাত্রা কম হয় তখন 1 বার দিতে হয়। আচ্ছা, এটা প্রতিদিনই দিতে হয়? হ্যাঁ প্রতিদিনই দিতে হয়। আচ্ছা, এবারে আমরা আপনাদের কাছে একটু জানতে চাই যে আপনি কত শতাংশ জমিতে এই হাবটা করছেন? এটা 15% জমির মধ্যে। 15% জমিতে আপনি প্রতি মাসে 1.5 লাখ থেকে 1.5-2 লক্ষ চারা উৎপাদন করে থাকেন, তাই তো? আপনার এই হাবটা অন্যান্য যে বিষয়গুলো এটা তৈরি করতে আপনার কত টাকা খরচ হয়েছে? 3 লক্ষ। 3 লক্ষ, তার মানে এটা আপনি তো 2020 সালে এই হাবটা এইভাবে তৈরি করছেন, তাই তো? এখন 2020 সাল থেকে 2024 রানিং, আপনার যে খরচ হয়েছে সেখানে সেই খরচটা তো আপনি ফিরে পাইছেন নাকি? হ্যাঁ পাইছি, এটা তো দ্বিতীয় বছরে পাইছি। আচ্ছা আচ্ছা, তো আমরা একটু আপনার ব্যক্তিগতভাবে জানতে চাই যে আপনি এই হাবের পূর্বে আপনার পেশা কি ছিল? পূর্বে আমি মানে বীজের ব্যবসা করতাম। আচ্ছা, দেখা যায় যে আলু চাষ করতাম। আচ্ছা, এগুলাই করতাম, আর তার আগে তো স্টুডেন্ট ছিলাম। পড়াশোনা কতদূর করছেন? এই ইন্টার পাস করছি। ইন্টার পাসের পরে আপনি বীজের ব্যবসা শুরু করছিলেন, তাই তো? আর বীজ থেকে আপনার মাথায় আসছে যে বীজ থেকে আমি চারা উৎপাদন করে কৃষকদের কাছে দেব, তাই তো? হ্যাঁ। তারপরে আপনি আধুনিক যে চারা উৎপাদনের পদ্ধতি সেখানে প্রবেশ করলেন। হ্যাঁ। আচ্ছা, সর্বশেষ যেটা আপনার কাছে জানতে চাই যে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি এই হাব নিয়ে? আরও ভবিষ্যৎ পরিকল্পনা বলতে এটা আমি আরো বিশাল করব। আমি আমি আমার স্বপ্ন যে আমি পরিচিতি লাভ করব। আচ্ছা, বিজনেসের পাশাপাশি। ওকে, তাহলে এই এই যে আপনি এখন বিজনেস তো করছেন কৃষি বাজারের সঙ্গে, আপনার কৃষকদের উদ্দেশ্যে বা কোনো উদ্যোক্তার উদ্দেশ্যে আপনার কোনো পরামর্শ আছে কিনা? না, আমি বলবো যে আমার মতো এমন যদি কেউ উদ্যোক্তা থাকে, নিজের প্রচেষ্টা যদি থাকে, তাহলে আমি মনে করব যে কৃষি বাজারের আওতায় যেন কেউ সহযোগিতা নেয়, তাতে আমি মনে করব যে সেই উদ্যোক্তা সেই ভাই কখনো বিপদে পড়বে না, লাভবান হবে, লাভবান হবে। আচ্ছা, তো হোসেন আলী ভাই, কৃষি বাজারের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা হোসেন আলী ভাইয়ের কাছ থেকে তার এই হাব সম্পর্কে আদ্যোপান্ত শুনলাম এবং আপনাদেরকে শুনালাম। এই ভিডিওগুলো আমরা আসলে করি আপনাদের জন্য, কারণ এই ধরনের উদ্যোক্তাদের কথায় আপনারা যেন অনুপ্রেরণিত হন বা আপনারা যেন নিজেরাও এই ধরনের উদ্যোগী হন, সেই জন্য আমরা এই কৃষি বাজারের পক্ষ থেকে এই ভিডিওগুলো করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো এতক্ষণ ধরে আপনারা অবশ্যই হোসেন আলী ভাইয়ের কাছ থেকে এই
এই হাব সম্পর্কে আদ্যপন্ত শুনলেন এবং কিভাবে হাব করতে হয়, এবং তিনি যে মাটি থেকে চারা তারপরে তিনি আধুনিক পদ্ধতি ট্রেতে চারা কিভাবে উৎপাদন শুরু করলেন, এই বিষয়গুলো অবশ্যই আপনারা জানলেন। আশা করি যারা এই ধরনের উদ্যোক্তা হতে চান, এই হোসেন আলী ভাইয়ের এই ভিডিওটি তাদের জন্য খুবই কাজে লাগবে। প্রিয় দর্শক, আবারও কথা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন। কৃষি বাজারের পক্ষ থেকে সকলকে আবারও অনেক অনেক শুভেচ্ছা। কথা হবে নতুন কোনো ভিডিও, নতুন কোনো এপিসোড নিয়ে।